এখন ডক্টর জাহাঙ্গীর কবির মাশাআল্লাহ এই ভদ্রলোক ডাক্তার এ মানুষকে সিয়াম রাখাও শিখাচ্ছে হ্যাঁ সিয়াম রাখাও কি শিখাচ্ছে হিন্দুরাও সিয়াম রাখছে বলছে যে আমি দীর্ঘ 60 দিন কি 56 দিন সিয়াম রাখার পরে আমার ভুল হতে পারে বলছে যে আমার ওজন কমে গেছে প্রায় 25 কেজি কি যে শিক্ষা দেয় গণ মানুষ বলছে কি গণ মানুষের ডাক্তার কি বলছে গণ মানুষের ডাক্তার তো কি যেন বলতে দিছিলাম এখানে যেন বলে তার আগের অংশটা কি হ্যাঁ হিন্দুরা সিয়াম রাখে সেটা বলছে কি কারণে বলছিলাম কথাটা মাথা থেকে আউট হয়ে গেছে মৃত্যু অনেকে রুজি শেষ হয়ে গেছে কিন্তু হায়াত বাকি আছে না খেয়ে বেঁচে আছে না খেয়ে বেঁচে আছে সেলাইন দিয়ে রেখে দিছে ফল খেতে পারে না ভাত খেতে পারে না জুস খেতে পারে না কিছুই খেতে পারে না এক মাস দুই মাস তিন মাস আমার নানির কথা বলছি আমার নানির কথা খেতে পারে না দীর্ঘদিন আমি বলি যে হায়াত আছে কিন্তু রুজি নাই কিন্তু জাহাঙ্গীর কবির সাহেব যেটা বলছেন সেটা হলো যে কম খেতে যে বলছে যদি বরাদ্দ তার থাকে ও কিন্তু খাবে ওটা কি খাবে হয়তোবা এটাই তকদির আর এই সময়ে জাহাঙ্গীর কবি আসবে যে ভাত খাওয়া যাবে না ভাত যেমন রুটি তেমন মুড়ি তেমন চিড়া তেমন সবই কি এক যেটাই খাবেন সেটাই ফ্যাট বলে দিচ্ছে হ্যাঁ অতএব আপনি সবজি খান স্বাস্থ্য কমান আগে তো ডাক্তাররা বলে দিছে এই করেন সেই করেন ইত্যাদি করেন স্বাস্থ্য কমান কিন্তু কিভাবে কমাতে হবে আমার এক বন্ধু এত মোটা মানুষ স্বাস্থ্য কমা ও কমাইছে 35 কেজি কমাইছে আমি তুই সিলি কয় কেজি তুই ওই আপনার কি বলে যে আপনার ওই ফলো করেছে কি সূত্র কি দিয়েছে সবজি খায় সারা রমজান মাসে সিয়াম পালন করেছে শুধু সাহারি খাইছে একটা ডাব একটা কি ডাব খেয়েছে আমি যে তুই এই ডাব খেয়ে অবস্থা বলছে যে এখন যে শান্তি পায় শরীরে যে শক্তি পায় শরীরে শক্তি আছে কিন্তু আমি শান্তি পাই এই শরীরে বাথরুমে গেলে যে কষ্টটা হতো এটা তো মানুষকে কোনো বলতে পারে না কিন্তু এখন আমার চলাফেরা উঠা বসাই খাওয়া দাই কোনো সমস্যা নাই ভাত খায় না ও দীর্ঘ 8 মাস যাবত রুটি খায় না বুঝছেন কিন্তু তোমার যদি বরাদ্দ থাকে তাহলে এই ভাত একদিন পেটে যাবেই একদিন তোমাকে খাওয়াই লাগবে হয়তো বা এটাই যে এই সময় জাহাঙ্গীর কবির আসবে আর ও তকদিরে রুজি নাই বলে আর খাওয়া হচ্ছে না অনেককে বলি আগে বেশি খেয়েছেন তো এখন ডায়াবেটিস হয়ে গেছে এখন খাওয়া কি হয়ে গেছে আল্লাহ কমাই দিয়েছে হতে পারে না এরকম বন্ধুরা আমার আমি অনেক কথা বলে ফেলেছি আপনাদেরকে তিনটা কথা বলেছি বেনামাজিকে তো বল